নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করবো সকলেই ভালো আছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা সিম্পল মাটনের রেসিপি যেটা আপনারা এই কালী পুজোয় ভাই ট্রাই করে সকলকে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারেন তো চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এরপরে আমরা কিন্তু আদা রসুন পেঁয়াজকে কিন্তু ব্রেড করে নেব তো এখানে আমরা নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কি একটা গোটা রসুন চারটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে চান সেইভাবে লঙ্কাটা মেশাতে পারেন আর পঞ্চাশ মতন আদা আমরা নিয়ে নিয়েছি এরপরে এই সবগুলোকে আমরা কিন্তু চপ করে নেব তো এইখানে আমরা হ্যান্ড চপার ইউজ করছি আপনারা চাইলে মিক্সি ইউজ করতে পারেন তো এইখানে আমরা নিয়ে নিয়েছি দু চামচের মতন টক দই যেটাকে আমরা ফেটে ফেটিয়ে রাখবো এখানে আমরা আধ কেজি মাটন নিয়ে নিয়েছি এর সাথে আমরা চপড করা আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কারগুলোকে ম্যারিনেশনের জন্য এখানে আমরা মিশিয়ে নেব এখানে আমরা অর্ধেকটা মেশাচ্ছি ম্যারিনেশনের সময় আর যখন আমরা রান্না করব অর্ধেকটা রান্নার সময় ইউজ করব তো এখানে আমরা স্বাদ মতন নুন মিশিয়ে নিচ্ছি সাথে আমরা ছোটো চামচের আধ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি ছোটো চামচের আধ চামচ এক ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে আমরা এটাকে কিন্তু ম্যারিনেট করে নেব এরপরে এটার সাথে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে আমরা যেটা সাইডে ফ্যাটানো দইটা রেখে দিয়েছিলাম এরপরে এর সাথে আমরা সেই প্যাটানো দইটা মিশিয়ে নেব এরপরে এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের এটাকে কিন্তু মেশাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগ লাগে এবং এগুলোকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমাদের আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিতে হবে এবং এর সাথে দু টেবিল স্পুন কাঁচা সরষের তেল মিশিয়ে নেব এবং পুরো জিনিসটিকে আমরা কিন্তু প্রেশার কুকারে দিয়ে কিন্তু আমরা চারটে সিটি লাগিয়ে নেব যাতে মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাংসর সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এবং এর সাথে কিন্তু আমরা কিছুটা জল মিশিয়ে নেব যেই পাত্রে আমরা ম্যারিনেট করেছিলাম সেইটাই তে একটু জল দিয়ে আমরা কিন্তু এটাতে অল্প জল মিশিয়ে এতে চারটে সিটি পরা অবধি আমাদের অপেক্ষা করতে হবে এরপর আমরা কড়াইয়ে চার টেবিল স্পুন মতন তেল নিয়ে নেব এখানে আমরা ভেজিটেবল অয়েল ইউজ করেছি এরপর তেল গরম হলে কিন্তু আমরা অল্প পরিমাণে চিনি মিশিয়ে নেব যাতে করে মাংসের রংটা খুব সুন্দর আসে তারপরে তেল গরম হলে গরম মশলা মিশিয়ে নেবো তো এখানে আমরা চারটে তেজপাতা মেশাচ্ছি সাথে কিছু দারচিনি এবং লবঙ্গ আর এটাকে আস্তে আস্তে আমরা ভাজতে থাকব একটু ভেজে নেবার পর এর সাথে কিন্তু আমরা মিশিয়ে নেব কিছুটা আলু আলুর টুকরোগুলোকে আমরা এই মশলাটার সাথে ভেজে নেব তাহলে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে মানে মশলার টেস্টটা কিন্তু আলুর সাথেও খুব ভালো মিশে যায় এবং এটা আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের আলুটাকে তুলে সাইডে রেখে দিতে হবে এরপর এতে আমরা কোচানো পেঁয়াজের কুচিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটাতে অল্প স্বাদ অনুযায়ী অল্প একটু নুন মি অ্যাড করতে হবে আর এর সাথে সাথে এর মধ্যে আমরা আবার একে একে মশলাগুলো মিশিয়ে নেবো আর কিছুটা আমরা এখানে ক্যাপসিকামের টুকরো মিশিয়ে নিতে পারি এবং এর মধ্যেও আমরা একে একে অল্প পরিমাণে মশলাগুলো আবার অ্যাড করব তো এখানে আমরা অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে ছোট চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো পাঁচ ছটা গোলমরিচের গুঁড়ো ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ ছোটো চামচের দু চামচ জিরে গুঁড়ো মিশিয়ে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব এরপরে যতক্ষণ না মশলাটা থেকে চেয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করে নেব এবং এর সাথে আমরা কিন্তু বেঁচে যাওয়া আদা রসুন লঙ্কা মিশিয়ে আমরা এটাকে আরও দু চার মিনিট কিন্তু আমরা এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একসাথে মিশে গিয়ে যতক্ষণ না এটা একটু ভাজা হয়ে যাচ্ছে এবং এটার থেকে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এরপর এবং যখনই আমাদের মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু এর সাথে অল্প আমরা জল মিশিয়ে দেবো যাতে নিচটা লেগে না যায় এবং এর সাথে কিন্তু আমরা ভেজে রাখা আলুগুলোকে মিক্স করে নেব তারপরে আমাদের সেদ্ধ মাংসটাকে এটার সাথে মিশিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে এবং এটা একটু ফুটে উঠলে এটার সাথে কিন্তু আমরা কুকারে যেই পরিমাণ স্টকটা ছিল সেটা কিন্তু আমরা এটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমরা ফুটতে দিয়ে দেব এবং যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা আমরা এটাকে নাড়াচাড়া করে কিন্তু আমরা ভালো করে রান্নাটা একটু ফুটে গেলেই তখন কিন্তু আমাদের এটাকে ঢাকা ঢাকা দিয়ে আরও আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবং যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্নাটা করে যেতে হবে এবং আলুগুলো সে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটা হতে দিতে হবে এবং একবার মাঝে মাঝে চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এবং আলুগুলো সেদ্ধ হলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট আর এই পুরো প্রসেসটা কিন্তু আমাদের মিডিয়াম আছে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট আর দেখেই বুঝতে পারছেন একটা জিভে জল আনা একটা রেসিপি তো আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন সকলে সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই